হ্যালো ভিউয়ার, ভারতের এক সুন্দর সকালে আমি আপনাদের কাছে আবার এসেছি। আজকে আমরা বন্ধ নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয় জলন্ধর বন্ধ। জানি ভারতের সকালবেলা সবাই খুব ভালো মুডে আছে, তো সেই নিয়ে আমি একটা নতুন প্রাণায়াম নিয়ে আপনাদের কাছে এসেছি। তো জলন্ধর বন্ধ, বন্ধ আমরা শুনেছি তিন প্রকারের বন্ধ হয়, একটা জলন্ধর বন্ধ, একটা উডিয়ান বন্ধ, একটা মূলা বন্ধ। তো তিনটে বন্ধ তিন প্রকারের কাজ করে। জলন্ধর বন্ধ আপনার কফকারক, উড্ডয়ন বন্ধ আপনার পিত্তকারক এবং মূলা বন্ধ আপনার বায়ুকারক। তো জলন্ধর বন্ধ আমরা কেমন করে করব, এর উপকারিতা কী এবং এর সাবধানতা কী কী আছে? জলন্ধর বন্ধ আমরা করার সময় কিছু জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বা করতে হবে। ওই জিনিসগুলো আমরা করলে জলন্ধর বন্ধ আমরা সুন্দরভাবে করতে পারবো। জলন্ধর বন্ধ করার সময় আপনাকে সোজা হয়ে বসতে হবে, আপনার যেমন মেরুদণ্ড সোজা হয়ে থাকে, এবং আপনি পদ্মাসন বা সুখাসনেও আপনি বসতে পারেন। এছাড়া যাদের মাটিতে বা গ্রাউন্ডে বসতে অসুবিধা হয় তারা চেয়ারের উপরে বসেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি আপনাদেরকে সুখাসনে বসেই দেখাবো। এছাড়াও যদি তোমরা বলো পদ্মাসন, তো আমি পদ্মাসনেই করে নিচ্ছি। তো এইরকম পোস্টারে বসলাম, সিদ্ধাটা আপনার সোজা থাকবে এবং ঘাড় আপনার সোজা থাকবে। এরপর আপনি এই প্রাণায়াম করার সময় আপনাকে কুম্ভকের ব্যাপারে জানতে হবে। কুম্ভক মানে আপনি প্রাণবায়ু গ্রহণ করলেন এবং আপনি শরীরের মধ্যে হোল্ড করে রাখলেন। আমি যেমন করে রাখাচ্ছি, নিঃশ্বাস নিলাম, হোল্ড করলাম, কিছুক্ষণ পর ছেড়ে দিলাম, এটাকে বলা হয় অন্তর্কুম্ভক। এবং বহির্কুম্ভক হলো আমি নিঃশ্বাস নেব, ছাড়ব, তারপর হোল্ড করব, এটাকে বলা হয় বহির্কুম্ভক। যারা প্রথম প্রথম অভ্যাস করবে তারা অবশ্যই অন্তর্কুম্ভকের মাধ্যমেই আমরা জলন্ধর বন্ধ করব। অন্তর্কুম্ভক আমি নিঃশ্বাস নেব, হোল্ড করব যতক্ষণ তুমি পারবে, তারপর আমি ইনহেল করে দেবো, মানে নিঃশ্বাস ছেড়ে দেব। তো আমি এই জলন্ধর বন্ধ করে দেখাচ্ছি, তোমরা দেখো ভালো করে দেখো। আমি যেমন নিঃশ্বাস নিলাম, এখন আমার থুতনি কণ্ঠর সঙ্গে লাগবে এবং আমি নিঃশ্বাস হোল্ড করে রাখবো, তারপর আমি নিঃশ্বাস ছেড়ে দেব। দেখো এরপর আমরা থুতনি আস্তে আস্তে উঠাবো এবং নিঃশ্বাস ইনহেল করে দেবো, ছেড়ে দেবো। এইরকম মানে তুমি যখন নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস নেওয়ার পর তোমার থুতনি কণ্ঠের সঙ্গে এসে লাগবে এবং এখানে লক হবে। তারপর আপনি যতক্ষণ যে যার নিজের ক্যাপাসিটি অনুযায়ী যতক্ষণ হোল্ড করে রাখতে পারবে হোল্ড করবে, তারপর আস্তে আস্তে থুতনি আবার সোজা করবে, ঘাড় সোজা করবে এবং নিঃশ্বাস ছেড়ে দেবে। তো এরকম আমি দু একবার করে দেখাচ্ছি, তোমরা দেখো।
কেমন করে জলন্ধরবন্ধ আমরা করছি, জলন্ধরবন্ধ করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে তুমি সোজা হয়ে বসলে তো, তারপর তুমি যখন নিঃশ্বাস নিলে, নেওয়ার পর তোমার থুতনি এসে কণ্ঠের সঙ্গে লাগবে এবং তুমি যতক্ষণ পারবে নিঃশ্বাস ধরে রাখবে, তারপর যখন নিঃশ্বাস ছাড়ার মন করবে তখন আস্তে আস্তে তুমি ঘাড় উপরে উঠাবে এবং নিঃশ্বাস ছেড়ে দেবে। এইরকম করে তুমি যারা প্রথম প্রথম অভ্যাস করবে 4-5 বার করবে, এবং পরবর্তী যখন তোমার অভ্যাসের মাত্রা দিন বা দিন বেড়ে যাবে তখন তুমি এই প্রক্রিয়া দীর্ঘদিন, দীর্ঘ টাইম বা দীর্ঘ সময় ধরে করতে পারো। শোনা জলন্ধরবন্ধ যে আমরা বন্ধ, এই বন্ধ করার কী কী সুবিধা আছে? জলন্ধরবন্ধ আমরা এই গলার এইখানে লাগাই, তো শরীরের যত শিরা উপশিরা আছে সব স্পাইনাল কর্ড দিয়ে মাথার সঙ্গে সংযুক্ত হয়। তো আমরা জলন্ধরবন্ধ ক্রিয়ার সময় আমরা ঘাড়কে এইরকম পোশ্চারে আনি, ফলে সমস্ত যে শিরা উপশিরা আছে ওর উপর এক প্রেশার তৈরি হয়। যেমন আপনি কোনো পাইপের উপরে যদি প্রেশার দেন তো পাইপের যে জলের ফ্লো ওটা আরও বেড়ে যায় বা প্রবল হয়। সেই জন্য এই প্রাণায়াম করার সময় যখন আপনি এইরকম পোশ্চারে করছেন তখন আপনার যে এই ভেন বা শিরা এর প্রেশারের ফলে আপনার রক্ত প্রবাহ, আপনার রক্ত প্রবাহ সারা শরীরে খুব সুন্দরভাবে সার্কুলেশন হয়, ফলে আপনার বডিতে অক্সিজেনের মাত্রা বেড়ে যায় এবং আপনার রক্তের যে প্রবাহ তা আপনার মাথার মধ্যে সুন্দরভাবে প্রবাহিত হয়। এর ফলে আপনি আপনার যে একাগ্রতা চিত্ত আছে বা যারা ধ্যান করে তাদের প্রথমে এই প্রাণায়াম করলে তাদের মন একাগ্রতা চিত্ত আরও বেড়ে যায়, এবং যারা পড়াশোনায় আগ্রহী তারা এই প্রাণায়াম করতে পারো, বা যারা গানের অভ্যাস করো তারা এই প্রাণায়াম করতে পারো। গানের অভ্যাস বা রেওয়াজের সময় ভোকাল কর্ডের খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, তো তুমি যদি এই প্রাণায়াম দীর্ঘদিন অভ্যাস করতে পারো তাহলে যারা সিঙ্গিং করে বা গান করে তাদের ভোকাল কর্ডে একটা সুন্দর ব্যায়াম হয়, তো তোমরা করে দেখতে পারো যারা সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত আছো। এছাড়া থাইরয়েড, প্যারাথাইরয়েড আপনার যদি কারো থাকে তো তাদের জন্য এটা খুবই লাভজনক, রামবান বলতে পারো। আপনি যদি দীর্ঘদিন অভ্যাস করতে পারো তোমার থাইরয়েড, উপথাইরয়েড এর সমস্যা দূর হয়। এছাড়া এই প্রাণায়াম যে কোনো প্রাণায়াম বা কুম্ভকের মাধ্যমে যে কোনো প্রাণায়াম, এর ফলে আপনার শরীরে অক্সিজেনের মাত্রা সবসময় বেড়ে যায় এবং এর ফলে আপনার শরীর এবং মন স্থির হয় এবং আপনি মনোযোগ সংযোগ আপনার অনেক বৃদ্ধি পায়। এছাড়া এই প্রাণায়ামের ফলে আপনার সাইনাসের প্রবলেম থাকলে তা দূর হয়ে যায় এবং এটা কফকারক বলা হয়, তো আপনার যাদের দীর্ঘদিন কফ হয় বা গলা টনসিলের বিভিন্ন টাইপের সমস্যা আছে তাদের এই প্রাণায়াম খুবই উপকারী, এবং আপনি যদি দীর্ঘদিন করতে পারে আপনার গলার যাবতীয় সমস্যা বা কফের সমস্যা আপনার দূর হয়ে যাবে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যে কোনো প্রাণায়াম করার সময় আপনাকে মাথায় রাখতে হবে ওই প্রাণায়াম তাদেরকে করা উচিত নয় বা এর সাবধানতা কী কী আছে। যেমন যাদের স্পাইনাল কর্ডের যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে এই প্রাণায়াম এড়িয়ে যাওয়া খুব ভালো। এছাড়াও যাদের খুব উচ্চ রক্তচাপ এবং রক্তচাপ যদি তাদের লো থাকে তাদের এই প্রাণায়াম এড়িয়ে যাওয়া উচিত। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন, ক্রনিক সমস্যা বা কিছু, বা শ্বাস নিতে কষ্ট হয় বা এমন কিছু, বা হার্টের কোনো প্রবলেম, তো তাদেরকেও এই প্রাণায়াম এড়িয়ে যাওয়া উচিত। এছাড়া হার্টে যদি কোনো অপারেশন থাকে বা শরীরে অন্য কোনো অপারেশন আছে তাহলেও এই প্রাণায়াম এড়িয়ে যাওয়া উচিত। এছাড়া বাকি সবাই এই প্রাণায়াম করতে পারো, এই প্রাণায়ামের লাভ বা উপকারিতা অনেক আছে, তো আমরা আরও একবার আপনাদেরকে এই প্রাণায়াম করে দেখাবো, আপনারা ভালোভাবে দেখুন। আপনি পদ্মাসন বা সুখাসনে বসলেন, বসার পর আপনার দুহাত এইরকম আপনার থাকলো এবং আপনি বুক ভরে নিঃশ্বাস নেবেন, তারপর হোল্ড করবেন, তারপর আপনি ছেড়ে দেবেন। আমি প্রথমে আপনাদেরকে নিঃশ্বাস নিয়ে অন্তঃকুম্ভকের মাধ্যমে জলন্ধরবন্ধ করে দেখাবো, তারপর আপনাদেরকে বহিঃকুম্ভকের মাধ্যমে এই প্রাণায়াম করে দেখাবো। চলো করছি এইরকম পশ্চাৎ, তারপর আমি হ্যাঁ
আমরা নিঃশ্বাস নিলাম, হোল্ড করে রাখলাম, যে যার ক্যাপাসিটি অনুযায়ী হোল্ড করতে হবে, ক্যাপাসিটি অনুযায়ী হোল্ড করলাম, তারপর আমরা আবার ছেড়ে দিলাম, আর একবার করে রেখেছিলাম। আবার আমরা নিঃশ্বাস নেব, এবারে হোল্ড করব, দেখতে পেলে আমরা নিঃশ্বাস নিলাম, হোল্ড করলাম, তারপর ছেড়ে দিলাম। যাদের অনেকদিন প্র্যাকটিস হয়ে যাবে তারা বহিঃকুম্ভকের মাধ্যমে প্রাণায়াম করতে পারবে, সেটাও আমি করে দেখাচ্ছি। দেখো নিঃশ্বাস নেব, ছাড়ব, তারপর আমরা হোল্ড করব। দেখো নিলাম, ছেড়ে দিলাম, বৈকুম্ভকের সময় আমরা নিঃশ্বাস নিলাম, আবার ছেড়ে দিলাম, তারপর আমরা হোল্ড করলাম, থুতনিকে আমরা কণ্ঠের সঙ্গে বা চেস্টের সঙ্গে লক করলাম, কিছুক্ষণ রাখলাম, তারপর আবার আস্তে আস্তে আমরা ঘাড় উঠালাম এবং আমরা আবার নিঃশ্বাস নিলাম। এইরকম তো যারা প্রথম প্রথম করছো তারা অন্তঃকুম্ভকের মাধ্যমে এই প্রাণায়াম করবে, যখন তোমাদের অভ্যাস অনেকদিন হয়ে যাবে তারপর তোমরা বৈকুম্ভকের মাধ্যমে করতে পারবে। তো আজকে তোমাদের এই ভিডিও বা জলন্ধর প্রাণায়াম কেমন লাগলো, জলন্ধরপণ কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্ট করবে, আমার পাশে থাকবে, এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই পাশে থাকবে এবং পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, এবং সামনেই আমাদের দুর্গোৎসব, বড় পুজো, তো শারদীয়ার আবারও সবাইকে অনেক শুভেচ্ছা, ভালো থাকবে, সুস্থ থাকবে।